আজ তো হোলি, তো সবাইকে জানাই হ্যাপি হোলি 2023। আজকে বাড়িতে দোল পূর্ণিমার পুজো হচ্ছিল, তো সেটার জন্য একটু লেট হয়ে গেল আমাদের বেরোতে। এখন টাইম হচ্ছে প্রায় 10টা বাজতে চললো। অন্যবার ফার্স্টে একবার হয়, কিন্তু এইবারে জাস্ট ওই একবারই বেরোচ্ছি রেডি হয়ে। এড্রেসই পড়লাম, পাঞ্জাবি পরিনি, কারণ শেষ অবধি যেতে আর কিছুই থাকে না, বাড়িতে কিছুই পরে আসতে পারি না, তাই এই জামা পরে বেরোচ্ছি। বাড়িতে দোল পূর্ণিমার তো পুজো হচ্ছিল, তো সেটা একবার দেখে নাও তোমরা। তুলসী মন্দিরে এখানে একটু আবির টাবির দেওয়া হয়েছে, সবাই বড় দেখে আবির টাবির দিয়ে এরপর ডাকাডাকি শুরু হয়ে গেছে অলরেডি। বেরোবো, দেখি কেমন কি এনজয় করছি। সাথে তোমরা থাকো, কেমন কি লাগছে দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখতে থাকি, এনজয় করি। হোলির দিন তো এনজয় ছাড়া আর কিছু তো হবে না, তো চলো করি এনজয়। এখানে সবাই শুরু করে ফেলেছে হোলি খেলতে। হ্যাপি হোলি, সুমিত ফোন কর, সুমিত ফোন কর। এইখানে তো এরা একদম জল নিয়ে রেডি। গোলমোলো ভাই, এই একজন বাড়িতে বসে আছে, একে কেউ হোলি বলি মাখাচ্ছে না, এর খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আর ওরা তো জল নিয়ে পুরো একদম, এইবারে হবে শুরু। Well done. সকাল থেকে তো বেশি মজা করে নিলাম আমরা, একদম মানে হোলি মাখিয়ে যাচ্ছে তাই অবস্থা। আর এখনো অবধি এইখানে চোখের মধ্যে লেগে আছে, একটু একটু স্নান টান করলাম, ভালো করে ফ্রেশ হলাম, তারপর ভাবলাম ভিডিওটা শেষ করে নেওয়া যাক। এনজয় তো একদম ফাটিয়ে করেছি, মানে খুব বেশি ভিডিও করে ওঠা হয়নি। সবাইকে হোলি মাখাতে মাখাতে এই দিন শেষ, আর সুমিতের মাখানো ওরে বাবরে। আর তোমাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। ফার্স্টে আমরা যখন গেলাম ইরিগেশন কলোনি গিয়েছিলাম, ওইখানে মাখাতে মানে সবাই বন্ধুরা ছিল ওইখানে, প্রথমে যখন গেলাম তখন ড্রেসটা ছিল নর্মাল, তোমরা দেখতে পাচ্ছ দেখো। সেকেন্ড কিছুক্ষণের মধ্যে মানে এতটা পরিমাণ সবাই মিলে আমরা মেতে উঠেছিলাম পুরো ব্যাপারটা নিয়ে, যে আর জামাটা জামার মধ্যে থাকেনি, জামাটা পুরো নষ্ট। তারপরে আবার মানে বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে গেলাম সবাই মিলে এনজয় করতে। তো মানে মোটামুটি দিনটা তো একদম দারুণ কেটেছে। পাড়াতে এবারে অতটাও বেশি আমরা থাকতে পারিনি, যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল, তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম। মানে আমরা ডাইরেক্ট চলে গেলাম কলোনিতে, তো ওইখানে মানে হোলি খেলার জন্য। তো রীতমকে আসার একটু মন খারাপ হয়েছে, তো চিন্তা নেই, নেক্সট বার অবশ্যই হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন কিছু ট্রাই করছি, সেটা তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো, সাপোর্ট করো, ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই।